আমি গত ভিডিওতে দেখাইছি কিভাবে ক্লক টাওয়ার ইনপুট করতে হয়, লাইটিং সেট করতে হয় এবং ক্যারেক্টার অ্যাড করতে হয়। এখনো যারা ভিডিওটি দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়াও 3D অ্যানিমেশন নিয়ে পার্ট বাই পার্ট 5টি টিউটোরিয়াল আপলোড করেছি, সেগুলোর লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ দেখাবো কিভাবে আপনারা ক্লক টাওয়ারে নিজের নাম লিখবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের নামটাও লিখে দিতে পারবেন, কিভাবে নামটিতে কালার সেট করবেন এবং লাইটিং সেট করবেন, সেই বিষয়টি নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিজমা 3D অ্যাপ ওপেন করার পর গত ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা ক্লক টাওয়ার ইনপুট করবেন এবং লাইটিং সেট করবেন। ভিডিওটিতে যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন সেই ক্লক টাওয়ারের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা ক্লক টাওয়ারটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ইনপুট করে টেক্সচার অ্যাড করে লাইটিং সেট করে নেবেন। এরপরে ক্লক টাওয়ারটি জুম করে একটু সামনের দিকে টেনে আনবেন। এখন নাম লেখার জন্য আমাদের একটি টেক্সট অ্যাড করে নিতে হবে, সেজন্য এই কিউব অপশনটিতে ক্লিক করবেন। এরপরে এই টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের সামনে নিউ টেক্সট নামে একটি টেক্সট অ্যাড হয়ে গেছে, কিন্তু আমরা টেক্সটটি দেখতে পাচ্ছি না। এর কারণটি হচ্ছে আমরা যখন কোনো কিছু অ্যাড করি তখন প্রথমে সেটা পুরো প্ল্যাটফর্মের সেন্টারে অ্যাড হয়, যেহেতু সেন্টারটির উপরে আমাদের ক্লক টাওয়ার আছে, সেহেতু ক্লক টাওয়ারের নিচেই আমাদের টেক্সট অ্যাড হয়েছে। কোথায় অ্যাড হয়েছে এই চিহ্নগুলোর মাধ্যমে বুঝতে পারবেন এবং এই চিহ্নগুলোর মাধ্যমে টেক্সটটি টেনে টুনে সামনের দিকে আনবেন। এখন দেখুন টেক্সটটি আমাদের সামনে অনেক বড় আকারে দেখাচ্ছে। টেক্সটটিকে ছোট করার জন্য আমরা জাস্ট বাম সাইডের নিচে স্কেল নামের অপশনটিতে চলে যাব। এখন দেখুন এখানে স্কেল 1 দেয়া আছে, আপনাদের ইচ্ছা মতো স্কেলটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি সবগুলো পজিশনে 0.03 দিয়ে দিলাম এবং টেক্সটটিকে টেনে টুনে আপনারা আপনাদের পজিশন মতো নিয়ে নেবেন। এখন দেখুন টেক্সটটি আমাদের সামনে উল্টা হয়ে আছে, আমরা এটিকে সোজা করে নেব, সেজন্য টেক্সটের উপরে ক্লিক করে এই অপশনে ক্লিক করব এবং টেক্সটটি ডানে বামে ঘুরিয়ে সোজা করে নিব। লেখাটি কিন্তু এখনো বড় দেখাচ্ছে, লেখাটিকে আরো ছোট করতে হবে, সেজন্য আমরা স্কেলটা এখন 0.1 করে দিব। এখন দেখুন লেখাটা মোটামুটি সাইজ মতো চলে আসছে। আমরা লেখাটাকে প্রথমে কালার দিয়ে নেব, সেজন্য এই কালার অপশনে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো যেকোনো একটি কালার দিয়ে দিবেন। তো আমি লাল কালারটা সিলেক্ট করে দিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড লাইটটা মনে হয় একটু বেশি হয়েছে, সেজন্য লাল কালারটা ফ্যাকাশে হয়ে গেছে। এরপরে আমরা নিচের এই টেক্সট অপশনে ক্লিক করব এবং আমরা যে নামটি দিতে চাই সেই নামটি এখানে টাইপ করে দিয়ে দিব। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম স্মার্ট আইডিয়া প্রো। এখন আমরা লেখাটিতে ফন্ট সেট করে দিব, সেজন্য এই ফন্ট অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখুন খুব বেশি ফন্ট কিন্তু আমাদের সামনে নাই, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্টটি যদি ডাউনলোড করে অ্যাড করে নেন তাহলে ভালো হবে। এখানে যে ফন্টটি আছে বাই ডিফল্ট আমি সেই ফন্টটাই দিয়ে দিলাম, রোবোটো মোনো বোল্ড। এখন লেখাটাকে জাস্ট আপনারা টেনে টুনে ওয়ালের সাথে লাগিয়ে দিবেন। এখন দেখুন ফন্টটি ওয়ালের সাথে লাগানোর পর কিছুটা অংশ একটু বাঁকা দেখাচ্ছে। এখন আমরা এই রোটেশন অপশনে ক্লিক করে ফন্টটি রোটেট করে অ্যাডজাস্ট করে দেব। দেখুন ফন্টটি ওয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, বাট একটু ছোট সাইজ দেখাচ্ছে, সেজন্য আমরা এই স্কেল অপশনটিতে ক্লিক করে ফন্টটি 0.15 করে দেব। ফন্টের ক্ষেত্রে স্কেলের উপরে যে দুইটা অপশন আছে এই দুইটা অপশন অল টাইম বেশি এবং নিচের অপশনটা একটু কম রাখবেন, কারণ এই নিচের অপশনটির মাধ্যমে ফন্টের প্রস্থ কমানো বাড়ানো হয়। যদি নিচের অপশনটি একটু বেশি বাড়িয়ে দেন তাহলে লেখাটি মোটা হয়ে যাবে, এতে লেখাটি ওয়ালের অপর সাইড দিয়েও বের হয়ে যাবে, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। একটি ওয়ালে লেখা হয়ে গেলে আমরা অপর ওয়ালটিতেও লেখা অ্যাড করে দেব, সেজন্য এই টেক্সটের উপরে ক্লিক করবেন এবং কপি অপশনে ক্লিক করে লেখাটি কপি করে নেবেন। এখন লেখাটি টেনে টুনে অন্য ওয়ালটিতেও লাগিয়ে দিবেন। লেখা কপি করলে কিন্তু আমরা যে ফন্ট সেট করি সেই ফন্টটা অনেক সময় ডিস্ট্রয় হয়ে যায়, সেজন্য এই ফন্ট অপশনে ক্লিক করে লেখাটিতে আবার আগের মতো ফন্ট সেট করে দেবেন। এখন দেখুন আমাদের ওয়ালে লেখা কমপ্লিট বাট একটু অনুজ্জ্বল দেখাচ্ছে, সেজন্য আমরা লেখাটির উপরে লাইট ইফেক্ট সেট করে দেব। সেজন্য উপরের এই কিউবে ক্লিক করবেন এবং কারেন্টের বাল্বের মতো অংশটিতে ক্লিক করে একটি লাইট নিয়ে নেবেন। লাইটটি যেহেতু সেন্টারে অ্যাড হয়ে যাবে সেহেতু আমরা টেনে টুনে সামনে আনবো। এখন দেখুন লাইটের লম্বা অংশ যেদিকে সেদিকে আলোকিত করতেছে, বাট আমাদের লেখাটির উপরে আলো প্রয়োজন, সেজন্য আমরা লাইটটাকে রোটেট করে পিছনের দিকে ঘুরিয়ে লেখাটির উপরে ফেলবো এবং লাইটটি টেনে টুনে ওয়ালের ভেতরে ঢুকিয়ে দেব। এবং একটি লেখার উপরে লাইট সেট করা হয়ে গেলে আমরা লাইটটি কপি করে অন্য লেখাটির উপরে দিয়ে দেব। এভাবে আপনারা আপনাদের ক্লক টাওয়ারের যেখানে যা ইচ্ছা হয় তাই লিখে দিতে পারবেন। পরবর্তীতে প্রিজমা 3D-র কোন টপিকের উপর ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।